ইমানের কয়েকটি রুকুন রয়েছে যেগুলির উপর এর ভিত্তি প্রতিষ্ঠিত এগুলি ব্যতীত ইমান বিশুদ্ধ হয় না তার মধ্যে একটি হচ্ছে তাকদিরের প্রতি ইমান আনা আর তা হচ্ছে এই বিশ্বাস রাখা যে মহাবিশ্বে সংঘটিত প্রতিটি ঘটনা মহান আল্লাহ তাল্লাহার পূর্বজ্ঞান অনুযায়ী নির্ধারিত এবং এর পিছনে তার একমাত বিদ্যমান তকদিরের প্রতি বিশ্বাস স্থাপনের কয়েকটি স্তর রয়েছে যেমন আল্লাহ তাল্লাহার চিরস্থায়ী জ্ঞানের প্রতি ইমান আনা যিনি তার জ্ঞান দ্বারা কিছুকে বেষ্টন করে রেখেছেন তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু সম্পর্কে সামগ্রিক ও বিস্তারিতভাবে অবগত আল্লাহ তাআলা বলেন আলিম সুতরাং অজ্ঞতার পরে নতুন এলিম অর্জন ও এলিম অর্জনের পরে তা ভুলে যাওয়া এটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনের আরেকটি স্তর হচ্ছে তাকদির লিখিত এই বিশ্বাস রাখা আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সৃষ্টিজীবের তাকদির সম্পর্কে পূর্ব থেকেই অবগত এবং তিনি তাহা ও লিপিবদ্ধ করে রেখেছে সুতরাং যা কিছু সংগঠিত হয় এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সবই আল্লাহ নিকটে লিখিত আল্লাহ তালা বলেন হাদিসে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন অতপর তাকে বলেন অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে সব লিখে রাখো তাকদিরের উপর বিশ্বাস স্থাপনের আরেকটি স্তর হচ্ছে আল্লাহ আল্লাহতালার চাওয়া ও ইচ্ছার উপর ইমান আনা আমরা বিশ্বাস করি যে মহাবিশ্বে যা কিছু সংগঠিত হয় সবই আল্লাহ তাল্লার ইচ্ছাতেই সংগঠিত হয় তিনি যা চান তা হয় এবং যা চান না তা হয় না তার কর্ম সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে না কেননা তার ক্ষমতা ও হিক্ম পরিপূর্ণ তবে অন্যরা তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবেন তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপনের আরেকটি স্তর হচ্ছে তার অস্তিত্ব ও সৃষ্টির প্রতি ইমান রাখা আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তিনি ব্যতীত অন্য কোনো সৃষ্টিকর্তা নেই কোনো প্রতিপালক নেই তিনি ব্যতীত কিছুই মাখলুক সুতরাং তিনি সকল কর্তা ও তার কর্মের সৃষ্টিকর্তা আল্লাহ বলেন যে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করে সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এবং তার নিকটই আশ্রয় গ্রহণ করে সুতরাং কল্যাণকর সব কিছুই তার পক্ষ থেকে যে তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করে সে সম্মত সাবাবগুলি গ্রহণ করে কেননা এটা তাকদিরেরই অংশ সাবাবকে অবজ্ঞা করা জ্ঞানের কমতি আর সাবাবের উপর তাওয়াক্কুল করা তাওহিদের ঘাটতি যে ব্যক্তি তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করে তার অন্তর প্রশান্তি লাভ করে এবং বিপদের সময় এটা জেনে অটল থাকে যে এই বিপদ তার তাকদিরে ছিল আল্লাহ তালা বলেন ما اصاب من مصيبه في الارض ولا في انفسكم الا في كتاب من قبل ان نبراها ان ذلك على الله يسير لكي لا تاسوا على ما فاتكم ولا تفرحوا بما اتاكم والله لا يحب كل مختال فخور